সুপ্রিয় সত্তর শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় ৬, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। নির্বাচন, জনপ্রতিনিধি বাছাই করাটা হচ্ছে নির্বাচন। অন্যভাবে বলা যায়, আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি হল নির্বাচন। নির্বাচন দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, আরেকটি হচ্ছে পরোক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে সেটি নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনটি কিভাবে পরিচালনা করবে, কখন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন থেকে সব কিছু নির্ধারিত হয়ে থাকে, এটি তাদের দায়িত্ব। এরপরে সিটি কর্পোরেশন, বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি। বর্তমানে 12টি সিটি কর্পোরেশনের সংখ্যা রয়েছে। সর্বশেষ যে সিটি কর্পোরেশনটি সেটি হচ্ছে ময়মনসিংহ। এই সিটি কর্পোরেশনটি গঠিত হয় প্রধান শহরকে কেন্দ্র করে, প্রধান শহরগুলোর মাধ্যমে সিটি কর্পোরেশন গঠিত হয়। উপনির্বাচন, উপ কথাটি শুনে আমরা বুঝতে পারতেছি এটি পুনরায় অনুষ্ঠিত হওয়া। সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়। সংসদ সদস্যের আসনে কেউ পদত্যাগ বা মৃত্যুবরণ করলে ওই আসনটি শূন্য হয়ে পড়ে। ওই আসনটি পূরণ করার জন্য যখন আবার নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে উপনির্বাচন। পৌরসভা, 327টি পৌরসভা রয়েছে বাংলাদেশে, এটি শহরভিত্তিক সরকার কাঠামো। গণভোট, সরকারের কোনো গুরুত্বপূর্ণ বা কোনো কাজে জনগণের মতামতের জন্য যে ভোটের আয়োজন করা হয় সেটি হচ্ছে গণভোট। ইউনিয়ন পরিষদ, বাংলাদেশে 4,554টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, 9 জন সদস্য এবং 3 জন মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর। এখানে একটি জব দেখতে পাচ্ছ এবং তার আলোকে 4টি প্রশ্ন রয়েছে। নির্বাচন, আমরা যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটি হচ্ছে নির্বাচন। আধুনিক জনগণের মূল ভিত্তি হল নির্বাচন। আমরা প্রথমে আলোচনা করে আসছি নির্বাচন ছিল দুই প্রকার, নির্বাচন হলো দুই প্রকার, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। ক প্রশ্নটি, দেশে বর্তমানে কতটি পৌরসভা আছে? 327টি। খ, নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি ব্যাখ্যা করো। জনগণ গণতন্ত্রের ভিত্তির জন্য নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে থাকে। রাষ্ট্রীয় কাজে জনগণের মতামত সুযোগ সুবিধার মাধ্যমে সুযোগ সুবিধার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ক নাম্বার, উদ্দীপকের ক অংশের নির্বাচন সম্পর্কে বর্ণনা দাও। যেহেতু এটি প্রত্যক্ষ নির্বাচন, ক নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, যেটি
জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে সরাসরি, সেটি হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। ঘ, খ অংশে নির্বাচনের যে ত্রুটি রয়েছে তা বিশ্লেষণ করে। খ হচ্ছে পরোক্ষ নির্বাচন, এটি একটি মধ্যবর্তী নির্বাচন প্রক্রিয়া। এটির সাথে এই নির্বাচনটি জনগণ বা সরকারের সাথে সম্পর্ক স্থাপিত হয় না, এটি মধ্যবর্তী প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে থাকে, অনুষ্ঠিত হয়ে থাকে। সেই জন্য এখানে আর অনেকগুলো ত্রুটি রয়েছে, আমরা সেটা তোমাদের পাঠ্য বইয়ে আলোচনা পাঠ্য বই পড়ার মাধ্যমে সেখান থেকে জানতে পারবো। তাহলে আজ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম নির্বাচন নিয়ে। নির্বাচন কি, নির্বাচন কয় প্রকার, নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা তোমাদের অধ্যায় ছয়ে নির্বাচন ব্যবস্থার এটা বুঝতে পেরেছি আশা করি, বুঝে নিবার নিজেদের পাঠ্য বই পড়ে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।